বাস্তবিকত কিছু কথা আমি এখন বলতে চাই। আমাদের দেশে বইপত্রের মধ্যে লেখা হয় আল্লাহ নিরাকার, এ ধরনের একটি কথাবার্তা বলা হয় না, লেখা আছে না? এটা সঠিক নয়। আল্লাহ পাকের কেউ কেউ ওয়াজ করতে বলেন আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলি শাই, আল্লাহর সমকক্ষ আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সম্পর্কে আকীদা এভাবে সাফ হতে হবে। যদি প্রশ্ন করা হয় আল্লাহ এখন কোথায় আছেন, কি জবাব দেবেন আপনারা? জি, এটাই আপনাদের আকীদা, আমি জানি সব জায়গায় এই আকীদাও সহি নয়। আল্লাহ সব জায়গায় আছেন, এই আকীদা সহি নয়। আকীদা সাফ যদি না হয় তাহলে মহা সমস্যা হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ সব জায়গায় আছেন তার অর্থ কি? অনেক আমাদের এই সমাজের মধ্যে, এই জায়গা টুকুনের মধ্যেও ভালো জায়গা আছে, খারাপ জায়গাও আছে, আছে কিনা? এই সব জায়গা ভালো, কিন্তু এই রুমের মধ্যে ছোট ছোট জায়গা আছে না, যেসব জায়গা নামাজ পড়া যায় না, আছে না এরকম জায়গা? আমি নাম না দিলাম। বাজারে ঘাটে এরকম খারাপ জায়গা আছে না? আল্লাহ সব জায়গায় আছে বললে ওই সব খারাপ জায়গাও থাকা লাগে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন, এই প্রশ্ন কোন মানুষের কাছে না জিজ্ঞেস করে সরাসরি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ তুমি কোথায়? আপনাদের প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায়? আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ পাক আরশে আজিমে রয়েছে। সুবহানাল্লাহ। তবে সদা সর্বত্র বিরাজমান যে কথাটি, সে কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহ পাকের ইলমের জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমিও দেখি, আপনারাও দেখেন, ঠিক কি? আবার আল্লাহও দেখে, আমরাও শুনি, আল্লাহও শোনেন, ঠিক কিনা? কিন্তু আমার আপনার দেখা শোনা আর আল্লাহর দেখা শোনা একরকম না, মোটেই নয়। এই মাদ্রাসার ক্যাম্পাসের বাইরে কি আছে আমরা দেখি? নাই। এই পর্দার আড়ালে কি আছে আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পান না। কিন্তু আল্লাহর কি এরকম অসুবিধা কখনো হয়? দারুণ মেঘ বাংলাদেশের আকাশের উপরে, দারুণ কুয়াশা, এত কুয়াশা যে বাংলাদেশে এখন কি হয় আল্লাহ দেখতে পাচ্ছেন? অন্ধকারের খেলায় আল্লাহ দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? এরকম হয়? আমার আপনার দেখার মধ্যে অবস্ট্রাকশন, ফাইল হিজাব পার্টিশন হয়ে যায়, যার জন্য আমি দেখি না। আর আল্লাহ পাকের দেখার সামনে কোন অবস্ট্রাকশন, কোন অন্তরায়, কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করার ক্ষমতা কোন কিছুর নেই। শোনার ব্যাপারে বৈকালী, এদিকে কোন জায়গায় একটা বৈকালী না, ময়লা ময়লা বয়রা বয়রা বৈখানে, ওইখানে যদি একটা বোমা ফোটে সেই আওয়াজ হয়তো আপনি এখানে শুনতে পারবেন, কিন্তু কেজিয়ার সামনে যদি একটা বোমা টোমা ফোটে ওই আওয়াজ হয়তো এর দূরে আসবে না, আমি শুনতে পারবো না, ঠিক কি? আপনার আমার শোনার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহর কি এরকম অবস্থা যে একটা গরিব মানুষ তার ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে বসে, একটা গরিব মহিলা, বিধবা মেয়ে, কাপড় নাই, খাবার নাই, সে কাঁদতেছে, তার পেটের জ্বালায় সে ফরিয়াদ করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ অনেক দূরে সেজন্য শুনতে পাচ্ছে না, এরকম হয় না? আল্লাহ পাক শুনতে পান, কদ্দূর শোনে। আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্রের মতো উত্তলদের শিব, শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, পানির ভিতরে কেউ শোনে না, জমিনের উপরে কেউ শোনে না, অন্তরীক্ষের কেউ শোনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পোকাচির চিৎকারও শুনতে পান। তার ইলমের বাইরে কোনো কিছুই হয় না। কোরআনে কারীমের এ কথাটি এইভাবে বলা হয়েছে, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা
تسقط من ورقة إلا يعلمها শোধ দিলে এত উত্তর নিশ্চিত কি হয়, স্থলভাগে কি হয়, এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সেই খবরটিও তোমার আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহর ইলম সদা সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ। এই আকীদাগুলিকে সাফ করে নিতে হবে।